জাস্ট স্ত্রী শুরু করতেছি। দেখো, মিনিট স্ত্রী করার আগে তোমরা জিনিসগুলো আগে পারো নাকি দেখো কেমন। তোমরা নিজে নিজে মিনিট টেস্ট 3-50টা এক্সাম্পলগুলো নিজে নিজে ভুল কোনটা কোনটা বের করার আছে না, দাও আমি তারপর আস্তে আস্তে একটা একটা বলতেছি, যাতে তোমাদের জিনিসটা মাথায় বেশি আসতেই হয়। তো আমি শুরু করতেছি, আনসারগুলো বলতেছি। দেখো, রাইটার্স লাইক উইলিয়াম শেক্সপিয়ার অ্যান্ড এডগার অ্যালান পোয়েট আর নট অনলি প্রলিফিক, বাট টু দিছেন এটা, ওইটা হবে বাট অলসো। তাহলে ডি নাম্বারটা বল। জেমস কনসিলার রিকমান্ডেড ডেট, ওই ইয়ের মতো সাবজাঙ্কটিভ, রিকমান্ডেড ডেট উঠায় দ্যাট ডেটের পর পরবর্তী অংশটা কী হবে, পরবর্তী অংশের সাবজেক্ট প্লাস বেস ফর্ম হবে, মানে সিম্পল ফর্ম, এটা শুড টেক না হয় অনলি টেক হবে। অল দু মার্ক হ্যাজ বিন cooking for many years, he still doesn't know to prepare nor for how to hobe othoba nor for to hoy na. C number ta bol, ekhane hobe nor for how was be know how to, know how to eta tumra ekhane ekta jinish dekho tumra hoy porsho ami dekhai dicchi 199 pishtai nor for সাধারণ নাউন হবে, কিন্তু হাও নো হাওয়ার পর টু হবে, এই ব্যবহারটা তোমরা শিখে নিও, ইজি আছে একদম। মানে টু থাকলে তার আগে নো হাও আসবে, ঠিক আছে। চার নম্বরটাও দেখো, ইট ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যাট, ওই একই নিয়ম। 39 নম্বর এক্সারসাইজ, ওই সাবজাঙ্কটিভ কী হবে, হি স্পিক্স দিয়েছে না, এটা শুধু অনলি স্পিক হবে, মানে বিটা দুই নম্বরটা বল। তারপর দেখো, ভিজিটর্স ওয়ার নট পারমিটেড টু, পারমিটেডের পর টু প্লাস বেস ফর্ম হয়, ঠিক আছে। তাহলে বি নম্বরটা বল, টু এন্টার হবে এটা। তারপর দেখো ছয় নম্বরটা, আই নিড বোথ ফাইন ব্রাউন সুগার অ্যাজ ওয়েল অ্যাজ, বোথ আর অ্যাজ ওয়েল অ্যাজ একটা জিনিস, বোথ ডট ডট অ্যান্ড, এটা একটা স্ট্রাকচার আছে, বোথ ডট ডট অ্যাজ ওয়েল এরকম কোনো স্ট্রাকচার নাই, তার মানে এটা হবে বোথ ডট ডট অ্যান্ড, ঠিক আছে। এখানে অ্যাজ ওয়েল অ্যাজের জায়গায় অ্যান্ড হবে, অ্যান্ড দি অ্যান্ড, এটা একটা স্ট্রাকচার, বোথের সাথে অ্যান্ড হয় অ্যাজ ওয়েল হয় না, ঠিক আছে। আবার দেখো সাত নম্বরে, ইনস্পাইট দিয়ে অফ দেয় নাই, ইনস্পাইট দিয়ে কি দেয় নাই, অফ দেয় নাই, তাহলে এ নম্বরটা বল, ইনস্পাইট অফ একটা কী, হোয়াট। তারপর দেখো, লেট ন্যান্সি অ্যান্ড হার টু মেক দিছেন, এখানে লেটের পর বারবার বেস্ট্রম হবে, এটা হবে মেক, অনলি মেক, লেট বা বিলেটের পর বারবার বেস্ট্রম হয়, বিলেট মানে বলছো বি মানে এম ইজ আর ওয়াজ এর। তারপর দেখো, আফটার রেইজিং দ্য ফ্ল্যাগ দিছে না, রেইজিং দ্য, এটা হবে রেইজিং দ্য ফ্ল্যাগ, মানে ওই প্রবলেম বা ফ্লাগ তো নিজে নিজে উঠতে পারে না, ফ্লাগ উত্তোলন করতে হয় না, এই জন্য রেইজিং হবে। দ্য জেনারেল কমান্ডেড দ্য অফিসার, এখানে কমান্ডেড ফর দ্যাট হবে, এটা হচ্ছে সাবজাঙ্কটিভের নিয়ম, বি নাম্বারটা বল, হবে কমান্ডেড দ্যাট, কমান্ডেড দ্যাট অফিসার্স ক্লাব। দেখো এগারো নম্বরটা, গটের পর ব্যক্তিবাচক অবজেক্ট, হি সিস্টার, তার মানে এটা হবে রিট না হয়ে টু রিট হবে, কারণ বস্তুবাচক অবজেক্ট হলে গটের পর বা গেটের পর বস্তুবাচক অবজেক্ট করলে টু প্লাস বেজ রম। বারো নম্বরটা দেখো, বারো নম্বর একটা জিনিস খেয়াল করো, বারো নম্বর ভুল হচ্ছে এ, এখানে নিউ হাও দিছে না, মানে নোর ফার্স্ট ফ্রম নিউ, এটা নিউ হাও নয় অনলি নিউ হবে, বুঝতে পারছো, কেননা আমরা জানি নো প্লাস নাউন হয়, নো প্লাস নাও, নো নো প্লাস কে এন ও ডাব্লিউ, নো প্লাস হাও প্লাস বার্ব হয়, কিন্তু নিউ প্লাস হাও হয় না, নিউর পর হাও আসে না, এটা মনে রাখবা, ঠিক আছে, ওইটা মনে রাখলে হবে, আর কিছু মনে রাখতে হবে না, নিউ মানে নোর পাস্ট ফর্ম, নিউর পর হাও আসে না, যদি হাও আসে তাহলে তার আগে নো হতো, কে এন ও ডাব্লিউ নো, অথবা নো প্লাস নাউন হতো, ঠিক আছে। তেরো নম্বরটা দেখো, এখানে ভুল হচ্ছে ডিসপাইট অফ দিছে না, ডিসপাইট অফ হয় না, অনলি ডিসপাইট হয়, কিন্তু ইনস্পাইট অফ হয়, ইনস্পাইট অফ আর ডিসপাইট শিখছিলাম, কিন্তু ডিসপাইট অফ তো শিখি নাই আমরা, ডিসপাইট হবে এটা, অনলি ডিসপাইট।
14 নম্বরটা হচ্ছে ওই সাবজাঙ্কটিভ, ইট ওয়াজ সাজেস্টেড দ্যাট পেড্রো স্টাডিজ, ইয়েস হয় সেন এটা ইয়েস না হয় অনলি স্টাডি হবে। 15 নম্বরটাও সাবজাঙ্কটিভ, রিকোয়েস্ট দ্যাট হার স্টুডেন্ট কি প্র্যাকটিস এস দিয়েছেন এটা অনলি প্র্যাকটিস হবে। তারপরে 16 নম্বরটা, 16 নম্বর জিনিসটা খেয়াল করো, 16 নম্বরটা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কেননা সাবজেক্ট এটা কোনো এখানে ইজ স্টাডিড দিয়েছে না, এটা তো প্যাসিভ না, ইজ স্টাডিড কেন হবে, এটা এটা নর্মালি অ্যাক্টিভ সেন্টেন্স, তাই এখানে ইজ স্টাডিং হবে, আইএনজি স্টাডির সাথে আইএনজি যোগ হবে। তারপর দেখো, ইফ ইউ স্যাট ইন দ্যাট পজিশন ফর টু লং ইউ মে গেট এ ক্রাম্প ইন ইউর লেং, এখানে স্যাট দিয়েছে না এটা তোমাদেরকে আমি প্রবলেম বাড়বে একটা জিনিস বলছি, যদি ভার্বের পর মানে প্রবলেম ভার্বের পরে যদি কমপ্লিমেন্ট বা অবজেক্ট থাকে তাহলে আমরা ট্রানজিটিভ ভার্ব বসাবো, আর যদি এন্ড ভার্ব থাকে তাহলে ইনট্রানজিটিভ ভার্ব বসাবো। ইনট্রানজিটিভ কোনগুলো আর ট্রানজিটিভ কোনগুলো আমি তোমাদেরকে দেখাই দিছি। প্রবলেম ভার্ব সহজে চেনার একটা উপায়, সহজেই ভুল না হওয়ার উপায় ট্রানজিট কমপ্লিমেন্ট দেখা, কমপ্লিমেন্ট বা এন্ড ভার্ব দেখে প্রবলেম ভার্বগুলো সলভ করা। এখানে দেখো যেহেতু এখানে কমপ্লিমেন্ট নাই, এটা এন্ড ভার্ব ইন দ্যাট পজিশন, এটা হবে সিট, ইন দ্যাট পজিশন কোথায়, ইন দ্যাট পজিশন এটা অ্যাডভার্ব না, তাহলে এটা হবে স্যাট না হয়ে সিট হবে। তারপর দেখো 18 নম্বর, দ্য প্রেসিডেন্ট মেনশনড দ্যাট, এটা 39 নম্বর এক্সারসাইজের আগে পাবো তোমরা, মেনশনড দ্যাট হবে টু না হয়ে। তারপর দেখো 19 নম্বর, দ্য কনকোয়ার্স স্টোল নট অনলি দ্য গোল্ড অ্যান্ড সিলভার দ্যাট ওয়ার নিডেড টু রিপ্লেনিশ দ্য ব্যাডলি ডিপ্লিটেড ট্রেজারি বাট অলসো সাপ্লাইজ দ্যাট ওয়ার ভাইটাল টু দ্য কলোনিস্ট অ্যাজ ওয়েল, এখানে লাস্ট একটা অ্যাজ ওয়েল দিছে না, অ্যাজ ওয়েল যে কথা নট অনলি বাট অলসো একই কথা, তাই নট অনলি বাট অলসো যে সেন্টেন্স ইউজ হবে ওই সেন্টেন্সে অ্যাজ ওয়েল ইউজ হবে না, অথবা অ্যাজ ওয়েল যেখানে ইউজ হবে ওখানে নট অনলি বাট অলসো ইউজ হবে না, বুঝতে পারছো, তাই এখানে এজওয়েলটা বাদ যাবে, এজওয়েলটা বাদ যাবে, মানে এটাকে বলে রিডান্ডেন্সি। রিডান্ডেন্সি মানে মনে করো আমি ভাত খাই, তুমি যদি বলো আমি ভাত ভাত খাই, দুইবার ভাত তা দুইবার তো আসতেছে না, ওই জন্য ভাত একটাকে বাদ দিতে হবে, কথা একটা কথা দুইবার বলাকে রিডান্ডেন্সি বলে। 20 নম্বর ভুল হচ্ছে বি নম্বর, কারণ অ্যালাউ শব্দটার পর ইনফিনিটিভ বসে, ইনফিনিটিভ মানে টু প্লাস বেস ফর্ম, এটা হবে টু এন্টার। তারপর দেখো এখানে নো হাও দিছে না, 21 নম্বর, যদি নো এর সাথে হাও থাকে তাহলে একটা টু থাকতো, এখানে টু যেহেতু নাই অনলি এ নো হবে, এ নাম্বারটা ভুল। তারপর দেখো 22 নম্বর, উই শুড হ্যাভ বিন ইনফর্মড, এখানে সেন্টেন্সটা হচ্ছে অ্যাক্টিভ, উই দিছে না সাবজেক্ট, এখানে উই এটা যেহেতু অ্যাক্টিভ বয়েস তাই এটা হবে শুড হ্যাভ ইনফর্মড, বিনটা বাদ যাবে, শুড হ্যাভ ইনফর্মড, ঠিক আছে। তারপর দেখো 23 নম্বরটা হচ্ছে একটা জিনিস খেয়াল করো, হোয়েন উই অ্যারাইভ, এখানে অ্যারাইভটা পাস্ট ফর্ম আছে না, তাই এখানে দিস উইশ আর অ্যাডভার্টাইজ এটা প্রেজেন্ট ফর্মে দিছে, এটা হবে পাস্ট ফর্মে, এটাও ফার্স্ট ফর্মে হয়ে যাবে, কারণ অতীতের ঘটনা। প্রথম সেন্টেন্সটা কী আছে ফার্স্ট ফর্ম, প্রথম ক্লজটা ফার্স্ট ফর্মে আছে, তবে এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি এই কী বলে এটারে ক্লজ, এটা হচ্ছে রিলেটিভ ক্লজটা তোমরা এখন বুঝবে না, এটা আমি তোমাদেরকে আলাদা করে বুঝে দেবো আর একটা লাস্টে করে মিনিট টেস্ট 4-এর শেষে রিলেটিভ ক্লজ। তবে এর মনে রাখো যেহেতু অ্যারাইভটা ফার্স্ট, তাই পরবর্তী অংশটা কী হবে ফার্স্টও হবে, মানে সেন্টেন্সটা যেহেতু পাঁচটা আছে একটা ফার্স্ট একটা প্রেজেন্ট কখনো হবে অতীতের একটা সেন্টেন্সে হবে না। তো দেখো আমি বলতে চাচ্ছি যে এখানে অ্যারাইভটা যেহেতু পাস্ট তাই শেষ সাথে যে ওয়ার্ডটা থাকবে ভার্বটা থাকবে সেটা পাস্ট হবে, প্রেজেন্ট আর পাস্ট একসাথে হয় না একটা সেন্টেন্সে। তারপর দেখো দ্য ম্যানুফ্যাকচার ইজ নট অনলি বাট অলসো আছে, লাস্টে অ্যাজ ওয়েল আছে,
তার মানে রেজাল্টটা বাদ যাবে। দ্য ডিরেক্টর এনকারেজডের পর ইনফিনিটিভ টু হয়, মানে ভার্বের পর টু প্লাস ভার্ব হয়, তার মানে এটা কী হবে, টু ওয়ার্ক হবে। এ নাম্বারটা বলুন, জেসন্স প্রফেসর হ্যাড হিম টু রাইট রিরাইট দিয়েছেন, এটা হ্যাড হিম টু রিরাইট, হ্যাডের পর ব্যক্তিবাচক অবজেক্ট, তার মানে অনলি ভার্বের সিম্পল ফর্ম হবে হ্যাড বা হ্যাব, হ্যাড বা হ্যাবের পর ব্যক্তিবাচক অবজেক্ট হলে ভার্বের সিম্পল ফর্ম হবে, এটা হবে অনলি রিরাইট। বুঝতে পারছো, অনলি রিরাইট। তারপর দেখো 27, এখানে একটা জিনিস খেয়াল দেখো, 27 নম্বরটা অ্যাক্টিভ সেন্সে একটা সেন্টেন্স, কিন্তু এখানে উইল বি ডিভাইডেড দিয়ে প্যাসিভ সেন্সে গঠন করছে, কিন্তু এটা হবে অনলি উইল ডিভাইড, মানে এটা যেহেতু অ্যাক্টিভ সেন্স, কারণ মিস্টার হ্যারিস দিয়ে তো আমরা বুঝতে পারতেছি এটা অ্যাক্টিভ সেন্টেন্স। হান্ড্রেডস অফ হাউস অ্যান্ড আদার বিল্ডিংস ওয়ার ডেস্ট্রয়িং দিয়েছে না, এটা হবে ওয়ার ডেস্ট্রয়েড, কারণ এটা প্যাসিভ সেন্টেন্স। তোমরা যদি প্যাসিভের অ্যাক্টিভ ভালো করে বোঝাতে হবে, এগুলো বুঝতে অসুবিধা হবে না। ওয়ার ডিস্ট্রয়েড হবে, পিপি হবে ওয়ার ডেস্ট্রয়েড। ম্যারিবেল হ্যাজ রেজিস্টার্ড বুথ বুথ আর এজ ওয়েল এস দিয়েছে না, এখানে বি নম্বরটা ভুল হবে, বুথের সাথে অ্যাড হয় এজ ওয়েল হয় না, বি নম্বরটা ভুল। তেমন দেখো, যেমন নট অনলির সাথে বাটলস হয় তেমনি বুথের সাথে অ্যাড হয়, এজ ওয়েল হয় না। তেমন দেখো, ফুড প্রাইসেস হ্যাভ রেইজড দিয়েছে না, এটা হবে রোজ, কারণ দাম বৃদ্ধি পায়, ঠিক আছে, এটা উত্তোলন হয় না, দাম উত্তোলন হয়, দাম উত্তোলন হয় না, মানে নিজে নিজে উত্তোলন হতে পারে, দাম হতে পারে না, এটা হচ্ছে কি, দাম বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে আর আইএজি এটা ইউজ হবে ওয়ার্ডটা। আর তাছাড়া এটা সেটা দিয়ে চিন্তা না করলে, এখানে একটা দেখো, যেহেতু রেপিডলি এটা অ্যাডভার্ব, অ্যাডভার্বের আগে ইন্ট্রানজিটিভ ভার্ব বসবে, ইন্ট্রানজিটিভ ভার্ব রেস্ট ইন্ট্রানজিটিভ ভার্ব। দ্য ম্যান অফ হুম দিছে না, দ্য ম্যান এটা অফ অফটা বাদ যাবে এখানে, কারণ এখানে একটা জিনিস, এক্ষেত্রে তোমার সেন্টেন্সটা বুঝতে হবে, মাস্ট বুঝতে হবে, কেননা দেখো দ্য ম্যান হুম দ্য রেড কার অফ হুম দ্য রেড কার ইজ পার্কড, হুম দ্বারা যার বোঝায় নাকি যাকে বোঝায়, এখানে কারটাকে বোঝাচ্ছে, মানে দ্য ম্যান এখানে হবে যার লাল গাড়িটি পার্ক করা হয়েছে, ঠিক আছে, হুম দিয়ে যাকে বোঝাচ্ছে, কিন্তু এখানে যার বোঝাচ্ছে তাই হুস হবে, এইচ ও এস ই, ডাব্লিউ এইচ ও এস ই, হুস হবে। দ্য ম্যান হুজ দ্য রেড কার ইজ পার্ক, হুম দ্য রেড কার ইজ পার্ক হবে না, হুজ দ্য রেড কার ইজ পার্ক, কারণ হুম হুম দ্য রেড কার ইজ পার্ক বললে মানুষটাকে পার্ক করা হয়েছে বোঝাবে, কিন্তু হুস দ্বারা তার গাড়িটাকে পার্ক করা বোঝাবে, ঠিক আছে। অল দো হার সিভিয়ার ফ্রেইন প্যাট ডিসাইডেড টু কাম টু দ্য মিটিং সো দ্যাট দেয়ার উড বি এ করম। একটা জিনিস নোট লেখো, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট অফ এর ফর নাউন ফ্রেজ বসে, কিন্তু অল দো আর দু অল দো, অল দো বা দু, অল দো বা দু এর পরে সেন্টেন্স বসে, সেন্টেন্স মানে সাবজেক্ট ভার্ব থাকবে, কিন্তু ইনস্পাইট আর ডেসপাইট অফ এর পর সাবজেক্ট ভার্ব থাকবে না, মানে নাউন ফ্রেজ থাকবে। নাউন ফ্রেজ মানে যে ফ্রেজের মধ্যে, যে একটা ক্লজের মধ্যে কোনো সাবজেক্ট ভার্ব থাকবে না, সেটা হচ্ছে নাউন ফ্রেজ, সেটাকে নাউন ফ্রেজ বলে। তাই ইনস্পাইট অফ আর ডিসপাইট এর ফর নাউন ফ্রেজ হয়, কিন্তু অল দু অথবা দু এর ফর সেন্টেন্স হবে। বাট বুঝতে পারছো, এখানে দেখো, এখানে অল দু দিয়েছে না, এটা অল দু হবে না, এখানে হবে ডিসপাইট অথবা ইনস্পাইট, কারণ হার সিভিয়ার ফ্রেন এটা একটা কি ফ্রেজ, নাউন ফ্রেজ। তখন দেখো, দ্য প্রপোজাল হ্যাজ রিপ্লেসড দিয়েছে না, এটা দ্য প্রপোজাল হ্যাজ বিন রিপ্লেসড হবে, কারণ দ্য প্রপোজালটা অবজেক্ট, এটা প্যাসিভে গঠন হবে, হ্যাজ বিন রিপ্লেসড হবে। চৌত্রিশ দেখো, হি ইজ দ্য অনলি ক্যান্ডিডেট হু দ্য ফ্যাকাল্টি মেম্বার্স ভোটেড, এখানে ক্যান্ডিডেট, এখানে হুটা এখানে বোঝাচ্ছে কি জানো, হি ইজ দ্য অনলি ক্যান্ডিডেট হু
The faculty members voted not to retain on the list of eligible replacement for the professor. Naughty. এখানে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে কমপ্লিমেন্টটা, কমপ্লিমেন্ট হচ্ছে কোনটা, কমপ্লিমেন্ট হচ্ছে ক্যান্ডিডেট মানে অবজেক্ট। এই অবজেক্টকে নির্দেশ করবে, হু নির্দেশ করতেছে না ক্যান্ডিডেটের ক্ষেত্রে। একটা জিনিস সেটা হচ্ছে আমি বলতেছি, এখানে হু দিয়ে যে বোঝায়, হুম দিয়ে যাকে বোঝাই। একটা জিনিস খেয়াল করো, এখানে সেন্টেন্স কোনটা সুন্দর হচ্ছে, হু দিলে সুন্দর হচ্ছে না হুম দিলে সুন্দর হচ্ছে? অ্যাকচুয়ালি বলতে গেলে এখানে সেটা না, এখানে হুম হবে, হুম হবে যেটা তোমরা কেমনে বুঝবা, ঠিক আছে? কারণ এখানে বুঝতে হবে কীভাবে দেখো, সেটা হচ্ছে কমপ্লিমেন্টটা রিলেটিভ প্রোনাউন দ্বারা রিপ্লেসড হবে। রিলেটিভ প্রোনাউন এখানে হু না, রিলেটিভ প্রোনাউন হচ্ছে হুম, ঠিক আছে? দে ভোটেড নট টু রিটেইন হিম, ঠিক আছে? দে ভোটেড নট টু রিটেইন অন দ্য লিস্ট, মানে অন দ্য লিস্ট এটা অন হিম তাকে বোঝাচ্ছে। তার মানে এটা রিলেটিভ প্রোনাউন হুম দ্বারা রিপ্লেসড হবে, এখানে হু হবে না, হুম দ্বারা রিপ্লেসড হবে, এখানে হুম হবে না। কারণ নট দে ভোটেড নট টু রিটেন অন দ্য লিস্ট এটা অন দ্য হিম তার উপর বোঝাচ্ছে, তাই এটা হুম হবে, বুঝতে পারছো? 35 দেখো, 35টা ইন স্পাইট অফ দ্য টিনেন্টস অবজেকশন দ্য অ্যাপার্টমেন্ট ম্যানেজার্স ডিসাইডেড টু রাইজ দ্য রেন্ট বাই $40 পার মান্থ। ভাড়া বাসা বৃদ্ধি করতেছে, এটা কি রাইস হবে না রেইস হবে? এটা হবে রেইস, কারণ বৃদ্ধি করার ক্ষেত্রে রেইস হবে। এটা না বুঝলে তোমরা একটা জিনিস খেয়াল করো, দ্য র্যান্টটা অবজেক্ট না কমপ্লিমেন্টটা, তাই কমপ্লিমেন্টটাকে আমরা রাইস না বসাই রেইস বসাবো, কারণ রেইসটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে, কেমন? তাহলে দেখো, দ্য ক্লাস দ্যাট ইজ prerequisite for